চতুর্থ দিনে এসে আরও তীব্র কোটা সংস্কার আন্দোলন রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা আর এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে শিক্ষার্থীদের ঘোষণা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ তারা ছাড়বেন না বৃষ্টির কারণে ঘণ্টাখানেকের বিলম্বে রাজপথে কোটা সংস্কারের দাবিতে ফের আন্দোলনকারীরা সময় গড়ায় বাড়ি উত্তেজনা কেননা বুধবার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থার আদেশ দেন আপিল বিভাগ যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে বলা হয় কোটা আন্দোলনের কারণে জনদুর্ভোগ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমন পরিস্থিতিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আসা মিছিলটি শাহবাগ থেকে অগ্রসর হতে থাকে ইন্টারকন্টিনেন্টালের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও শান্ত করার চেষ্টা করেন শিক্ষার্থীদের এ সময় পুরো শাহবাগ ওই আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা অবস্থান নেন শাহবাগ মোড়ে আমাদের দাবি আমরা কোটার একটি যৌক্তিক সংস্কার চাই যেটা নির্বাহী বিভাগের একটি পলিসি ডিসিশন সেই জায়গা থেকে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে রাজধানীর আগারগাঁ এলাকায় কোটা সংস্কারের আন্দোলনে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যানার হাতে রাস্তায় নামেন এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা ধস্তাধস্তির এক পর্যায়ে তারা সড়কে অবস্থান নেন এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় মিরপুর এলাকার এই সড়কে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা